অভ্যন্তরীণ অডিট রিপোর্টে সামনে এসেছে বিপুল অঙ্কের তেল দুর্নীতি, তা ঘিরেই বুধবার উত্তাল হয়ে উঠল পুরো অধিবেশন। এদিন অধিবেশন চলাকালীন কংগ্রেস কাউন্সিলররা দাবি করেন, তাদের কাছে মেয়র ও ডেপুটি মেয়রের গাড়ির ক্ষেত্রেও তেলের হিসেবে গরমিলের প্রমাণ রয়েছে। তাদের অভিযোগ, মেয়র যখন কলকাতায় ছিলেন না তখনও তাঁর গাড়িতে তেল ভরার হিসেব দেওয়া হয়েছে। অন্যদিকে ডেপুটি মেয়রের গাড়ির ক্ষেত্রে একদিন 40 লিটার এবং তার পরের দিনই 48 লিটার তেল ভরার হিসেব দেখানো হয়েছে। কংগ্রেস কাউন্সিলররা জানিয়েছেন, এই কেলেঙ্কারির তদন্তের স্বার্থে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। কলকাতা তো সারা রাত্রি সারা দিন ঘুরলেও 400 কিলোমিটার কভার করা যাবে না, তাহলে তেলগুলো যাচ্ছে কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এ সমস্ত চিঠি দিয়ে জানাচ্ছি, কলকাতা কর্পোরেশনের এই দুর্নীতি হচ্ছে, আপনি কলকাতা কর্পোরেশনকে রক্ষা করুন। তেল দুর্নীতিতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বামেরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও বিচার বিভাগীয় তদন্তের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মেয়র। বিচার বিভাগীয় তদন্ত বা অন্য কোনো ধরনের তদন্তের বিষয় নয়, অডিট রিপোর্ট এসছে, অডিট রিপোর্ট আসবার পর পরিষ্কার করে আমরাই অডিটটা করিয়েছি। ভাবতে হবে যে 40 বছর বাদে এই প্রথম তেলের গ্যারেজে বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার কাটেলমেন্টের যে প্রসেস, তার আমরা যখন করছি যে বিভিন্ন জায়গায় অপব্যয় হয়তো হতে পারে, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের গ্যারেজ থেকে যে তেল ইস্যু করা হয় সেই সম্বন্ধে একটা অডিট করিয়েছি। সেই অডিটে কিছু কিছু জায়গায় অবজারভেশান এসছে, সেই অবজারভেশানে যদি কোথাও অ্যানোমালিস থাকে সেই অ্যানোমালিসগুলোকেও নিয়েও আমরা আইডেন্টিফাই করছি। পুরসভার বিরোধী নেত্রীর দাবি, দুর্নীতি ধরা পড়ার ভয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইছেন না মেয়র। কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে ট্রাইডেন্ট লাইট নিয়ে আমরা বলেছিলাম, পরবর্তীকালে নিকাশি টোকেন কেলেঙ্কারি নিয়ে বলেছি, বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ উঠেছে বামপন্থী আমলের, তাতেও আমরা বলেছি তদন্ত করুন। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে মেয়র বা বর্তমান তৃণমূল পৌর বোর্ড এগুলোকে এড়িয়ে যাচ্ছে, তার কারণ কোথাও না কোথাও তারা আতঙ্কিত যে কেঁচো খুঁড়তে সাপ বেরোবার মতো করে এই ধরনের তদন্তগুলো হলে অনেক রাঘব বোয়ালের নাম চলে আসবে, ফলে সেই কারণের জন্যই সম্ভবত এগুলো এড়িয়ে যাচ্ছে। এর আগে ত্রিফলা বা কুপন কেলেঙ্কারির ক্ষেত্রে উত্তাল হয়েছে পুরো অধিবেশন। বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন মেয়র। তেল কেলেঙ্কারি ঘিরেও ফের একবার সেই ঘটনারই পুনরাবৃত্তি। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।